नमस्कार बंधुरा आपनारा देखछेन खबर प्रतिदिन यूट्यूब चैनल। बंधुरा जेमनटा किन्तु आमरा सबाई भालोमतोई जानी जे एखन किन्तु राज्य सरकारे बोलुन बा केंद्र सरकार एई दुई सरकारे किन्तु नित्य नतून प्रकल्पेर माध्यमे राज्ये साधारण मानुषदेर साहाज्य करे चलेछेन। हाँ बंधुरा, ठीक एइमात्र किन्तु केंद्र सरकार तरफ थेके एमन एकटि प्रकल्प शुरू करा हलो जे प्रकल्पे आपनारा आवेदन करलेई किन्तु आगामी काल थेके सरासरि आपनादेर ब्यांकेर अकाउंटे पेये जाबेन 10,000 টাকা सुविधा। आर एई नतून प्रकल्पेर नाम देवा होयेछे पीएम स्वनिधि योजना प्रकल्प। तो आसुन एबार आमरा देखे नेब যে এই নতুন প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি যোগ্যতা থাকতে হবে। তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয় পরিষ্কার করে বলা হয়েছে যে কেন্দ্র সরকারের নতুন প্রকল্প পিএম স্বনিধি যোজনা, আবেদন করলেই পাবেন 10,000 টাকা। তো আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে আর কারা কারা আবেদন করতে পারবেন, এই সব কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে তার আগে বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টেও আগামীকাল থেকে এই 10,000 টাকা আয়ত্ত সুবিধা দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশনটি অলে ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন প্রথমে বলা হয়েছে যে দেশের সার্বিক উন্নয়নে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সেই প্রকল্পের আওতায় আনা হয়েছে গরিব কৃষক মহিলা সহ আরও অনেককেই। এদের সময়ে সময়ে বিভিন্ন প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য দিচ্ছে সরকার। এরকমই একটি স্কিমে সরকারের কাছ থেকে পুরো 10,000 টাকা নিতে পারেন আপনিও। তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে কেন্দ্র সরকারের এই স্কিমের নাম পিএম স্বনিধি যোজনা, যার অধীনে কিন্তু সরকার তরফ থেকে গরিব ও খেটকা মানুষদের 10,000 টাকা দেওয়া হয়ে থাকে। আর আপনি যদি দারিদ্র সীমার নিচে বসবাস করে থাকেন তাহলে কিন্তু এই 10,000 টাকা সুবিধা আপনিও পেতে পারেন। আর এসসি এসটি ওবিসি বা জেনারেল সবাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো এবার আমরা প্রথমে জানবো যে কারা কারা এই 10,000 টাকা সুবিধা নিতে পারবেন। তো বলা হয়েছে যে নাপিত, মুচি, পানওয়াড়ি, থোপা, সবজি বিক্রেতা, ফল বিক্রেতা, চা স্টল বা কিওস্ক, ব্রেড পকোড়া বা ডিম বিক্রেতা, ফেরিওয়ালা, স্টেশনারি বিক্রেতা, রাজমিস্ত্রি, ছোতার মিস্ত্রি এবং গরিব ও খেটকা মানুষরা এই প্রকল্পে সুবিধা নিতে পারবেন। তো এবার জানবো যে কী কী ডকুমেন্টস লাগবে এই প্রকল্পে আবেদন করতে হলে। তো বলা হয়েছে যে আধার কার্ড, ভোটার কার্ড, বাসিন্দার প্রমাণপত্র, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আর 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি। তো এবার জানবো যে আপনারা কীভাবে এই প্রকল্পে আবেদন করবেন। তো বলা হয়েছে যে আবেদন প্রক্রিয়া মূলত অনলাইনে। আবেদন করতে গেলে আপনাকে যে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেটা হলো pmswanidhi.mahua.gov.in। তো বন্ধুরা দেরি না করে এই ওয়েবসাইটে গিয়ে আজকেই তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।